আগামী কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি শুরু হতে যাচ্ছে জানতে চাইলে চোখ রাখুন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো বরাবর মতো আজকে আরও একটা ওয়েদার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসতাম আমি আবারও। তো বন্ধুরা জানিয়ে দেবো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, রাতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামী কয়েক দিনের মধ্যে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর একদম সঠিকভাবে জানানোর চেষ্টা করব। আর আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আর প্রতিদিন নিয়মিত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে। সো বন্ধুরা, এই মুহূর্তে সিলেট বিভাগের অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি দেখাচ্ছে। আসলে সিলেট বিভাগের মধ্যে কোনো ধরনের বৃষ্টি কিন্তু হচ্ছে না বা আগামীতেও কিন্তু হওয়ার চান্স কিন্তু নেই এই মুহূর্তে। তারপর দেশের অনেক জায়গায় কিন্তু বৃষ্টি দেখাচ্ছে এই মুহূর্তে, কিন্তু দেশের অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে যেখানে বৃষ্টি দেখাচ্ছেন ঠিক এসব জায়গায় কিন্তু এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর 9 তারিখ রাত 11টার এই সময়ের মধ্যে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন খালা এই নামের এই এক অংশে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং মাগুরার অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অনেক জায়গায় কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। সিরাজগঞ্জের উত্তর পাশে কিন্তু অনেক জায়গায় কিন্তু বাড়িতে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং বাকি আর কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সিরাজগঞ্জে উত্তর পাশে যেসব অঞ্চল রয়েছে। সো বন্ধুরা, কুষ্টিয়ার পূর্ব পাশে অনেক জায়গায় কিন্তু বৃষ্টি ভারী বৃষ্টি হয়েছিল এবং কুষ্টিয়ার পূর্ব পাশে যেসব অঞ্চল রয়েছে ওখানে আরও বাড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তবে ঢাকায় এই মুহূর্তে কোনো ধরনের বৃষ্টি নেই, বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে নাম না বলা স্থানীয়ভাবে দু এক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। কুমিল্লাতে তেমন কোনো ধরনের বৃষ্টি নেই, আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দেশের মধ্যপ্রান্তে বর্তমান আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে কুমিল্লাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। চট্টগ্রামে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কুতুবদিয়ার কয়েক জায়গায়, বিশেষ করে কুতুবদিয়ার পশ্চিমভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর কক্সবাজার এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আরও অনেক জায়গায় মহেশখালী এসব অঞ্চলে কিন্তু বাড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। সো বন্ধুরা, রংপুরের দিকে যদি আমরা যাই তাহলে রংপুরের কয়েক জায়গায় কিন্তু পাতলা মাঝারি বা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর গাইবান্ধার দু এক জায়গায়, বলতে গেলে গাইবান্ধার উত্তর পাশে দু এক জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। সো বন্ধুরা, এরপর রাজশাহীর দিকে যদি আমরা চলে আসি তাহলে রাজশাহী এই মুহূর্তে কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তারপর আমরা বাহিরে ইন্ডিয়ার দিকে যদি চলে আসি তাহলে ইন্ডিয়ার দু এক জায়গায় কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু দেখাচ্ছে না। সো বন্ধুরা, আমরা মডেল একটু চেঞ্জ করে আগামী দিনের কী অবস্থা একটু জানবো। সো বন্ধুরা, আমরা মডেল একটু চেঞ্জ করলাম। মডেল চেঞ্জ করার পর আমরা যদি 10 তারিখের মধ্যে চলে আসি তাহলে 10 তারিখে আমাদেরকে সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকাসহ এরপর যদি যশোরের কলকাতা যশোর এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে আমাদের মডেলে। তো এরপর আমরা যদি 11 তারিখের দিকে চলে যাই তারপর সিলেট বিভাগের অনেক জায়গায়, বিশেষ করে সিলেট বিভাগের উত্তর অঞ্চলে, তারপর রংপুর বিভাগের অনেক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। সো বন্ধুরা, এরপরে আমরা যদি আরও আসি তাহলে 11 তারিখের মধ্যে আরও রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা, বরিশাল দু এক জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মহেশখালী, চট্টগ্রাম অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। 12 তারিখের মধ্যে যদি চলে আসি তাহলে আমাদের 12 তারিখের মধ্যে কিন্তু রংপুর, তারপর বিশেষ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, তারপর সিলেট বিভাগের দু এক জায়গায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। সো বন্ধুরা, আসলে মডেল কিন্তু যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে আমাদের সাথে থাকবেন, আমরা কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আর প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।